আসসালামু আলাইকুম, মুনতাহাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি ইজি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আপনারা চাইলে এই রেসিপিটি আপনাদের বাচ্চার সকালে নাস্তায় বা টিফিনে দিতে পারেন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, তাই দেরি না করে চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু। এটাকে আমি ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব দুটি কাঁচামরিচ কুচি, এক চামচ লবণ, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। অন্যদিকে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটিকে চারিপাশে ছড়িয়ে দেব, এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি। এবার চামচের সাহায্যে ব্যাটারটিকে চারিপাশে ছড়িয়ে দেব। আমার ব্যাটারটি একপাশে হয়ে এসেছে, দেখুন ডিমটা ফুলেও এসেছে। এবার আমি একটি প্লেটের সাহায্যে ডিমটাকে উল্টে নেব। এবার আবার আরেক পাশ 2 মিনিটের মতো ভেজে নেব। এবার চুলা থেকে নামিয়ে এটিকে ছুরির সাহায্যে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি এখানে 4 কোণা করে শেপ করে নিচ্ছি। আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন একদম পাতলাও না আর একদম মোটাও না, সুন্দর মতো হয়ে এসেছে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনির কারণে তরকারির রঙটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি একটি দারুচিনি, একটি লবঙ্গ আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ না এলাচটা ফুলে ওঠে। এবার দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটি নরম হওয়া পর্যন্ত আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখুন আমার টমেটো নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা অ্যাড করে দিলাম। এবার মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমের তোকাগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। আমার গ্রেভিটি হয়ে এসেছে। এবার চুলাটি বন্ধ করে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব, 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে এই ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের বাচ্চাদের দিতে পারেন, খুবই মজাদার আর স্বাস্থ্যকর। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।